হে গাইজ, ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং মেডিসিনাল। গাইজ, আজকের এই ভিডিওটা সকলের জন্য ইম্পর্টেন্ট, যদি সকলেই আমার কথাটা শুনেন। গাইজ, আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে একটা টিপস দেবো, যেটার মাধ্যমে 2026-27 সালের দিকে আপনাদের কাছে ভালো একটা রেয়ার অ্যাকাউন্ট থাকবে এবং এই কাজটা অবশ্যই আমাদের আপকামিং যে 25 গেমসের আপডেট আসবে ওই আপডেটের আগে আগে কাজটা করতে হবে। তো ভিডিওটা সকলেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং সকলেই ভিডিওতে এখনই একটা লাইক করে দেন। আচ্ছা, আপনারা অবশ্যই এখন বর্তমানে সাদিও মানে, গ্রেট বেল, মেসুদ ওজিল, দেন হচ্ছে যে সকল প্লেয়ার ডিএলএস গেমের মধ্যে নাই ওই সকল প্লেয়ারকে অবশ্যই মিস করেন, যেমন নেইমার আছে, আরও মার্সেলো আছে, অনেক প্লেয়ার আছে যাদেরকে আমরা অনেক বেশি মিস করি, আমাদের টিমে নিতে চাই কিন্তু নিতে পারি না। এটার ওয়ান অ্যান্ড অনলি রিজন সেটা হচ্ছে আমরা 2020-21 সালে তাদেরকে আমাদের টিমের মধ্যে নিই নাই, এই জন্য আমরা হচ্ছে বর্তমানে তাদেরকে গেমের মধ্যে পাচ্ছি না, তাদেরকে আর কখনো আমরা পাবও না ডিএলএস গেমের মধ্যে। বাট এখন চাইলে যেই সকল প্লেয়ার এই বছর রিমুভ হয়ে যাবে ওই সকল প্লেয়ারকে আপনি আপনার টিমে নিতে পারবেন ইজিলি, সেটা আমি বলে দিচ্ছি। আবার একটা সমস্যা হচ্ছে, আমরা ওই সকল প্লেয়ারদেরকে নিতে না পারার একটা সমস্যা, স্কোয়াডে নেওয়া যায় মাত্র 40 জন প্লেয়ার এবং আমাদের টিমে কিন্তু অলরেডি অনেকগুলো প্লেয়ার রয়েছে। সো এই সকল রিমুভ হয়ে যাওয়া প্লেয়ারদেরকে যদি আমরা আমাদের টিমে নিতে যাই তাহলে দেখা গেল কি বর্তমান প্লেয়ারদেরকে আমরা রিলিজ করা লাগতেছে। সো এটা করা লাগবে না, আমি একটা সহজ সমাধান দিচ্ছি যেটার মাধ্যমে আপনার টিমের কোনো প্লেয়ারকে সেলও করতে হবে না এবং যে সকল প্লেয়ার সামনে রিমুভ হয়ে যাবে ওই সকল প্লেয়ারদেরকেও নিতে পারবেন, মানে যত ইচ্ছে তত। এর জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার যে ফোনটা আছে ওই ফোনে 2টা DLS গেম খেলা লাগবে, 2টা DLS অ্যাকাউন্ট খেলা লাগবে। সো যারা 2টা DLS অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা ইউটিউবে সার্চ করলে এটা পেয়ে যাবেন অথবা আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা 2টা অ্যাকাউন্ট খুলবেন। অ্যান্ড আমি যেই প্লেয়ারগুলোকে এই ভিডিওতে দেখাবো, মানে এখন যেই প্লেয়ারগুলোকে আমি এই ভিডিওতে দেখাবো ওই সকল প্লেয়ারকে আপনি আপনার টিমে অবশ্যই নেবেন, মানে সেকেন্ড যে অ্যাকাউন্টটা খুলবেন ওই অ্যাকাউন্টের মধ্যে অবশ্যই এই প্লেয়ারগুলোকে নেন। বাছাই করা কিছু প্লেয়ার আছে যাদেরকে, যারা হচ্ছে ডিএলএস গেমের লিজেন্ড বলা যায়। আর 2টা অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এটা আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে আমি আপনাদেরকে প্লেয়ারগুলোকে দেখাই যে সকল প্লেয়ারকে আপনারা আপনাদের টিমে নেবেন। এই প্লেয়ারগুলো কিন্তু ডিএলএস গেম থেকে রিমুভ হয়ে যাবে 2 মাসের মধ্যে, 1 থেকে 1.5 মাসের মধ্যে, মানে আপডেট চলে আসলে এটা রিমুভ হয়ে যাবে। প্রথম প্লেয়ারটা হচ্ছে টনিক রোজ, টনিক রোজকে আপনারা আপনাদের টিমে নিয়ে রাখবেন। পরবর্তী প্লেয়ারটা হচ্ছে ব্রোজোভিক, এই ব্রোজোভিক প্লেয়ারটাকেও আপনারা আপনাদের টিমে নিয়ে রাখবেন, এই প্লেয়ারটাও ডিএলএস গেম থেকে পরবর্তী আপডেটে রিমুভ হয়ে যাবে। এরপরে আপনাদের টিমে নেবেন নাভাসকে, নাভাসও কিন্তু পরবর্তী আপডেটে রিমুভ হয়ে যাবে, তাকে আপনারা অবশ্যই আপনাদের টিমে নেবেন, লিজেন্ডারি একজন গোলকিপার ছিল এক সময়। এরপরে আপনারা আপনাদের টিমে লাপোর্ট থেকে নিয়ে রেখে দিবেন, এই প্লেয়ারটা কিন্তু ভালো খেলে এবং ভালো নাম আছে, তো এই প্লেয়ারটাকেও আপনারা আপনাদের টিমে নিয়ে রাখবেন। এর পরবর্তীতে হচ্ছে আপনারা আপনাদের টিমের মধ্যে পল ফগবাকে নিয়ে রাখবেন, ফগবা যদিও গেমের মধ্যে ব্যাক আসার সম্ভাবনা রয়েছে তারপরেও নিয়ে রাখবেন, তার কারণ হচ্ছে বলা যায় না যদি না আসে। এরপর আপনারা আপনাদের টিমের মধ্যে থিয়েগোকে নিয়ে রাখবেন, থিয়েগো কিন্তু ভালো একজন প্লেয়ার যেটা আমরা সকলে জানি, তো এই প্লেয়ারটাকে আপনারা আপনাদের টিমের মধ্যে কিনে রাখবেন। এর পরবর্তীতে হচ্ছে ভিক্টর ওসিমেন, এই প্লেয়ারটাকে আপনারা আপনাদের টিমের মধ্যে অবশ্যই নিয়ে রাখবেন, ভাই লিজেন্ডারি একজন প্লেয়ার, ভালো একজন প্লেয়ার, বর্তমান সময়ে সকলেই খেলায়, যাদের কাছে নাই তারা নতুন একটা অ্যাকাউন্টের মধ্যে খুলে রাখবেন অথবা যাদের কাছে আছে তারাও নতুন একটা অ্যাকাউন্টের মধ্যে খুলে রাখবেন। একটা কথা হচ্ছে কি, আপনি হচ্ছে 2টা অ্যাকাউন্ট খুলতে আপনার তো কোনো সমস্যা নাই, জাস্ট একটাই লাভ, এটা হচ্ছে আপনি রেয়ার প্লেয়ারগুলোকে ভবিষ্যতে রাখতে পারবেন। যদি আপনি সেল করতে চান 2 বছর পর অ্যাকাউন্টটা তাহলে কিন্তু ভালো একটা দাম দিয়ে সেল করতে পারবেন। এরপরে হচ্ছে ব্রাজিলিয়ান সুপারস্টার সিলভাকে আপনারা আপনাদের টিমে অবশ্যই নিয়ে রাখবেন, এই প্লেয়ারটা ভাই কেমন প্লেয়ার যেটা তো না বললে না, কোনো রেড কার্ড নেই তার লাইফে। সো এই প্লেয়ারটা সবাই নিয়ে রাখবেন, প্লেয়ারটাকে আশা করি এই প্লেয়ারটা সকলের টিমে রয়েছে, সিলভার কোনো হ্যাটার্স নাই, কোনো আর্জেন্টাইন ফ্যানরাও সিলভাকে কোনো সময় হেট করে না, সো আশা করি এই প্লেয়ারটা সকলের টিমে অলরেডি রয়েছেও। আচ্ছা, এরপরে যাকে আপনারা আপনাদের টিমের মধ্যে নিয়ে রাখবেন সে হচ্ছে ফেফে, ফেফে কেমন প্লেয়ার সেটা আমরা সকলে জানি, সো ফেফেকে আমরা হচ্ছে আমাদের টিমের মধ্যে রেখে দিব। আচ্ছা, এর পরবর্তীতে যে প্লেয়ারটাকে আপনারা আপনাদের টিমে রাখবেন সে হচ্ছে সিলভা, এটা হচ্ছে পর্তুগালের সিলভা, এই প্লেয়ারটাকে আপনারা আপনাদের টিমের মধ্যে নিয়ে রাখবেন, ভালো স্পিড অ্যাক্সেলারেশন আছে অ্যান্ড ভালো পারফরমেন্স করে থাকে, সো অবশ্যই নিয়ে রাখবেন। এরপরে আমরা যাকে নিয়ে রাখবো সে হচ্ছে লুইস সুয়ারেজ, যার কথা না বললেই নয় সকলের ফেভারিট, সো লুইস সুয়ারেজকে আমরা সবাই আমাদের টিমের মধ্যে নিয়ে রাখবো যাতে ভালো একজন লিজেন্ড ভবিষ্যতে আমরা দেখাতে পারি যে আমার টিমের মধ্যে লুইস সুয়ারেজ রয়েছে। আচ্ছা, এরপরে আপনারা আপনাদের টিমের মধ্যে নিয়ে রাখবেন ডিপাইকে, ডিপাই হচ্ছে ভালো একজন প্লেয়ার, তাকে আপনারা আপনাদের টিমে অবশ্যই নিয়ে রাখবেন। বাই দ্য ওয়ে গাইজ, আমার ভয়েস, আমার কথাগুলো মনে হচ্ছে একটু তোতলায় আসতেছে, একটু লেগে লেগে আসতেছে, কারণ আজকে প্রচুর ঠান্ডা ভাই, এই জন্য কথাগুলো একটু তোতলায় তোতলায় আসতেছে। আচ্ছা যাই হোক, পরবর্তী প্লেয়ারটা হচ্ছে বুনোচ্ছি, এই প্লেয়ারটাকে অলরেডি অনেকে ভাবেন যে গেমের মধ্যে নাই, বাট গেমের মধ্যে এই প্লেয়ারটা এখনও রয়ে গেছে, নেক্সট আপডেটে রিমুভ হবে। সো এই প্লেয়ারটা একসময় লিজেন্ডারি কার্ডে ছিল ভাই, বিলিভ মি, আর এই প্লেয়ারটা হচ্ছে গেম থেকে রিমুভ হয়ে যাবে, আপনি অবশ্যই এই প্লেয়ারটাকেও আপনাদের টিমের মধ্যে নিয়ে রেখে দিবেন। আচ্ছা, এর পরবর্তী প্লেয়ারটা হচ্ছে জিরুড, জিরুডকেও আমরা আমাদের টিমে নিয়ে রাখবো, নতুন করে লেজেন্ডারি কার্ডের প্লেয়ার হয়েছে আর এখনই হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে,
সো ওই প্লেয়ারটাকে আমরা হচ্ছে আমাদের টিমের মধ্যে অবশ্যই নিয়ে রাখবো। এরপরে হচ্ছে লোরিস, লোরিসকেও আমরা আমাদের টিমের মধ্যে নিয়ে রাখার জন্য চেষ্টা করবো। এই প্লেয়ারটাও কিন্তু ভালো গোলকিপার, একসময় লিজেন্ডারি কার্ডের ছিল, সো এই প্লেয়ারটাকেও আমরা আমাদের টিমের মধ্যে নিয়ে রাখবো। এর পরবর্তীতে হচ্ছে আপনারা সার্জিও রামোসকে আপনাদের টিমের মধ্যে নিয়ে রেখে দিবেন, ভালো একজন প্লেয়ার যেটা আমরা সকলেই জানি। অ্যান্ড দেন বেরাত্তিকে আমরা হচ্ছে আমাদের টিমের মধ্যে নিয়ে রাখবো, অবশ্যই নেবেন এই প্লেয়ারটাকে, বেরাত্তি ভালো একজন প্লেয়ার। এরপর নিব হচ্ছে ব্যান ইয়েডারকে, এই প্লেয়ারটাও কিন্তু একসময় লিজেন্ডারি কার্ডের প্লেয়ার ছিল, সো ব্যান ইয়েডারকে আমরা অবশ্যই আমাদের টিমে নিব। এরপর হচ্ছে নাচোকে আমরা আমাদের টিমের মধ্যে নিতে পারি, এটা সাজেস্ট করলাম, নাচোকে কিন্তু অবশ্যই নিতে পারি। এর পরবর্তীতে হচ্ছে পেরিসিচ, এই প্লেয়ারটা আমার ফেভারিট একজন প্লেয়ার, সো আমরা সবাই এই প্লেয়ারটাকেও নেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে আছে হচ্ছে অ্যাম্বামিয়াং, আমার আরও একজন পছন্দের প্লেয়ার, সো এই প্লেয়ারটা একসময় লিজেন্ডারি কার্ডের প্লেয়ার ছিল, বর্তমানে হচ্ছে তার রেটিংটা কমে গেছে, রেয়ারে চলে আসছে, সো আমরা এই প্লেয়ারটাকেও নিতে পারি আমাদের টিমের মধ্যে। এর পরবর্তীতে হচ্ছে ম্যাতিফ, এই প্লেয়ারটাকেও আমরা আমাদের টিমের মধ্যে নিয়ে রেখে দিব, সো এই প্লেয়ারটাও ভালো একজন প্লেয়ার। অ্যান্ড পরবর্তী প্লেয়ারটা হচ্ছে অ্যান্ড লাস্ট প্লেয়ার ইমোবলি, আমরা হচ্ছে ইমোবলিকে আমাদের টিমের মধ্যে নিয়ে রাখার চেষ্টা অবশ্যই নেব, এই প্লেয়ারটাকে আমরা অবশ্যই নেব, কজ এই প্লেয়ারগুলো রিমুভ হয়ে যাবে, অ্যান্ড এই প্লেয়ারগুলো নেক্সট আপডেটে রিমুভ হবে, এটা 100% শিওর। আমরা এই প্লেয়ারগুলোকে নিয়ে একটা সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট করব, সম্পূর্ণ নতুন একটা আইডি খুলে এই প্লেয়ারগুলোকে নিব, অ্যান্ড দুই এক বছর পর আপনার কাছে বেস্ট একটা রেয়ার অ্যাকাউন্ট হবে। অ্যান্ড আমি মনে করি এই কাজটা সবার করা উচিত, যাদের কাছে এই প্লেয়ারগুলো রয়েছে বা যাদের কাছে ম্যাক্স অ্যাকাউন্ট রয়েছে তারাও কিন্তু এই কাজটা করা উচিত। আপনারা নতুন একটা আইডি খুলেন, DLS নতুন একটা আইডি খুলে এই প্লেয়ারগুলোকে নেওয়া শুরু করেন, তাহলে আই থিঙ্ক কাজটা ভালো হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা ভাবতে পারেন যে এরকম একটা অ্যাকাউন্ট খুলতে কতদিন লাগতে পারে বা অনেক দিন লাগতে পারে, এরকম কিছুই না ভাই, একদম খুব কম সময় খেললেও আপনি এক থেকে দেড় মাসের মধ্যে এরকম একটা আইডি ক্রিয়েট করতে পারবেন, এই প্লেয়ারগুলোকে আপনার টিমে নিতে পারবেন এক থেকে দেড় মাসের মধ্যে, খুব কম সময়ের মধ্যে খুলতে পারবেন। তো আশা করি ক্লিয়ার হয়েছেন, অ্যান্ড এই প্লেয়ারগুলো আপনারা আপনাদের টিমে অবশ্যই নেবেন। আমার কথাগুলো ভাই আটকে আটকে যাচ্ছে, মানে তোতলা তোতলা হয়ে যাচ্ছে, এটার জন্য কিছু মনে করবেন না। সো এখন দেখাচ্ছি হচ্ছে কীভাবে আপনারা দুইটা অ্যাকাউন্ট খুলবেন, মানে আপনার মোবাইলে একটা অ্যাকাউন্ট আসেই আরও একটা অ্যাকাউন্ট কীভাবে খুলে এটা খেলা শুরু করবেন। আপনি হচ্ছে আপনার মোবাইলের ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে জাস্ট সার্চ করবেন কীভাবে দুইটা DLS গেম খেলবো বা কীভাবে দুইটা DLS আইডি খুলবো, এটা লিখে জাস্ট ইউটিউবে সার্চ করবেন, অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন DLS গেমে কীভাবে দুইটা অ্যাকাউন্ট খেলতে হয়। সো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে দুইটা অ্যাকাউন্ট খুলতে হবে, আমি দেখাই দিচ্ছি। ইউটিউবে আসবেন, এখানে লিখবেন হচ্ছে কীভাবে দুইটা DLS গেম খেলা যায় বা দুইটা কীভাবে দুইটা DLS অ্যাকাউন্ট খোলা যায় বা খুলতে পারবো, এটা লিখে সার্চ করলে আপনারা অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন যে কীভাবে দুইটা অ্যাকাউন্ট খুলতে হয়। এই যে দেখেন এখানে অনেকগুলো ভিডিও আছে, সো এগুলো দেখে দুইটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যান্ড খুলে আপনারা হচ্ছে আমি যেই যে কাজগুলোর কথা বললাম এগুলো করবেন। আশা করি আপনারা এক থেকে দেড় মাসের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে পারবেন, অ্যান্ড ভালো একটা রেয়ার অ্যাকাউন্ট করতে পারবেন। সো আপনার মেইন আইডি থেকে কোনো প্লেয়ারকে রিলিজ করা লাগতেছে না এবং এই প্লেয়ারগুলোকে নিতে পারতেছেন, সাথে আপনি দুইটা অ্যাকাউন্টও খেলতে পারতেছেন, দ্যাটস ভেরি ইজি। সো আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগতেছে, অ্যান্ড ভিডিওতে একটা লাইক মাস্ট করে দেন, অ্যান্ড যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আমার আজকের এই ভিডিওর কথাগুলোর জন্য সরি, কারণ হচ্ছে খুব ঠান্ডা পড়তেছে, এই জন্য তোতলায় কথা আসতেছে।